তো এই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যাবো হচ্ছে গিয়ে, আজকে 26শে জানুয়ারি, আর বাবা মা সবাই ঠিক করছে যে আজকে একটা জায়গায় ঘুরতে যাবে। আজকে আমাদের সাথে দিদি আজ আম্বুও যাবে, তো অনেক মজা হবে। আজকে যাবো হচ্ছে গিয়ে সবুজ দ্বীপ, জানি না জায়গাটা কীরকম, আপনার সবাই কেমন লাগবে। আমি এর আগে ছোটোবেলা একবার গেছিলাম, কিন্তু আমার কিছুই মনে নেই কীরকম জায়গাটা বলে গেছি। বেশ ভালোই দ্বীপের মতো মনে হচ্ছে আমাদের মনে হয়। তো চলুন যাওয়া যাক, বেশ ভালো লাগবে। আজকে 26শে জানুয়ারি, সবাইকে 26শে জানুয়ারি অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে প্রজাতন্ত্র দিবস পালন করুন। তো চলুন যাওয়া যাক। তোমার কেমন লাগছে? আর খুব ভালো লাগছে। আমি নেপালে ফুল ফ্যামিলি নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছি, আজকে 26শে জানুয়ারি। আর লেটস গো। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, দুজনে একই কথা কয়েক কিছু। এখন তো এখন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে, লোকেরা বলছে সবুজ দ্বীপ নাকি বন্ধ, আশেপাশে নাকি শুধুমাত্র নৌকা নিয়ে একটুখানি পারাপার করছে, আর নাকি পিকনিক টিকনিক হচ্ছে, মেন সবুজ দ্বীপ নাকি এখন বন্ধ। দেখি গিয়ে কি পাওয়া যায়, আমরা কি পাই খুঁজে, কিছু যদি খুঁজে না পাই মন্দির খুঁজে বার করবো, সেই মন্দির দেখে আসবো। তো আছে যাওয়ার সময় দেখবো, বাবা বলছে মন্দির আছে, সেটা যাওয়ার সময় দেখবো, আমি নদী দেখে বেড়াবো তাহলে। তো এখন আমরা সবুজ দ্বীপে এখানে চলে এসেছি। আমার মা শুধুমাত্র ভয় পাচ্ছে, ফেরিতে ডুববে না, ফেরিতে উঠবে না, উঠবে না, কারণ জল আছে। তাকে নিয়ে যাবো আমরা চ্যাংদোলা করে। আমি নৌকায় যাবো না, মা বলছে মা নৌকায় যাবে না, মার খুব নৌকায় ভয় আছে, বলে নৌকা নাকি ডুবে যাবে, নৌকায় নাকি অনেক অনেক লোক তোলে, খুব ভয় লাগে। সে যা হোক, গিয়ে ফেরিটা দেখবো, আর ওখানে দেখি যদি যাওয়া যায় তো খুব ভালো। ওই যে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে সবুজ দ্বীপ, কোথায় গেল, হ্যাঁ ওইটা হচ্ছে গিয়ে সবুজ দ্বীপ, এটা হচ্ছে ওইটা হচ্ছে সবুজ দ্বীপ, আর এই সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে আমাদের নদিয়া, আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে এই পার গঙ্গা। দেখুন কত ভালো, খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ। দেখতেই পাচ্ছেন ওখানে নৌকো রিপেয়ার করছে, একটা খুব সুন্দর রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, কারণ এখানে নৌকা পারাপার হয়, কিন্তু এখন মনে হয় কোনো নৌকা চলছে না, কারণ এখন কোনো নৌকা পারাপার এখানে হচ্ছে না, কারণ এখন সবুজ দ্বীপ বন্ধ, দুর্ভাগ্যের বিষয়। দেখা যাক কি আর খুঁজে পাই যেটা দেখানো যাবে, চলুন যাওয়া যাক। তোমাদের কেমন লাগছে বলো, বলো কেমন কেমন লাগছে, কেমন লাগছে? জিও লাগছে। আর তোমার কেমন লাগছে? চলো জলে ঝাঁপ দি। এই জলে ঝাঁপ দেওয়ার ইচ্ছে হচ্ছে, একে এখানে দূরে নিয়ে যেতে হবে। দু সবুজ দ্বীপে যেতে পারলাম না, নৌকাও চড়ালো না আমাকে, দুটোই ভিতর ডিম, আমার মা বাবা দুজনেই ভিতু, খুব ভিতু, যার কোনো লিমিট নেই, বলে নৌকায় উঠলেই নৌকা ডুবে যাবে, এইসব করে বেড়াচ্ছে। করে একটা মন্দিরে নিয়ে এসছে, কালী ঠাকুরের মন্দির, মন্দিরটা বেশ ভালো। এখানে পোড়া বাড়ি আছে একটা, সবই আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখুন। Thank you.
ও হিরো দাঁড়িয়ে আছে, হিরো হিরো, ও যে ক্যামেরাম্যান। ওই মন্দিরে আসার পরে মন্দিরটা খুব সুন্দর, মা কালী মন্দির। দুঃখ শুধু একটাই যে বোট চড়তে পারলাম না, বোট তো না নৌকা, অনেকদিন নৌকা চড়া হয় না, তবুও এই মানুষগুলো, শুধু এই মানুষগুলো ভয় পায় বলে নৌকাটা চললো না, বলে নৌকা নাকি ডুবে যাবে, চড়ার আগেই এত ভয় এদের। ভাবছি ভিডিওতে নেবো, নেবো না কাউকে আমি আর ভিডিওতে, বাতিল সবাই সবাই বাতিল, মানে কাউকে আমি আর ভিডিওতে নেবো না কোনো দিন। তুমিও ভয় পাও, এই সব থেকে বড় ভয় পায় এই মানুষটা, ভয় পায় এই নৌকা চড়তে, ভয় পায় আর সবচেয়ে বেশি ভয় পায় আর বাবা, এই দুজনে ভয় পায় আরো বেশি ভয় পায়। এই শুধু আমার দিদি আমার সাথে আসছিল, বাকি কেউ ছিল না আমার সাথে, কেউ না। বাবা এখন বন্যার সময় শুরু, বন্যার সময় নৌকা করে যেত, এখন ভয় পেয়ে গেছে, বন্যার সময় যেত শুধু। শ্রীকৃষ্ণের মন্দির আছে, তারপর রাসমঞ্চ আছে, মা দুর্গার একটা কাঠের মূর্তি আছে, একটা বড় মাঠ আছে, সেখানে মেলা হয়। তোমার কেমন লাগছে, কেমন লাগলো বলো, আমাকে নৌকা চড়তে দেয়নি, আমি বোট নিয়ে পুকুরে চড়বো এবার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে বোলাগড়ের দিকে। তোমার খাবারটা কেমন লাগলো? সেরা 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 লেগেছে, পুরো বাড়ির মতো খাবার, কিন্তু খুব ভালো। বাড়িতে ভরপুর খাবার আছে, যা খেতে হবে খেয়ে।
আর এই যে থালাটা ছিল, এই থালিটা ছিল হচ্ছে মাত্র 150 টাকা, খুবই ভালো, এমন কিছু নেই যেমন দেয়নি, খুব সুন্দর, খুব ভালো। ছাদের দিকে তাকাও, ছাদে কি শুনেন, দেখো ট্যাটু করা ভূতের। এই যে দুর্গা মঞ্চটা, এটা প্রায় 300 বছরের পুরনো, আর দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত যে কলকানশক নকাশিগুলো, সেগুলো খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় সেটা ভিতরে যাওয়া যাবে না। আর উপরে ওখানে কাঠের স্ট্রাকচারও আছে, ওইখানে এগুলো কাঠের স্ট্রাকচার সব, খুব সুন্দর সুন্দর বানানো ঢাঁচার মধ্যে, তার সাথে সাথে এই যে ছাদের এগুলোতে আছে, এগুলো তো কলকা করা সবই, খুবই ভালো জায়গা এটা। এই জালানের মধ্যেও সমস্ত এই কলকা ঢলকা করা আছে। তো এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে আসার পরে এখন সব ফ্রেশ ট্রেশ হলাম। এখন আমার বাবা বলেছে যেতে আজকে 26 জানুয়ারি, তাই ছাদে একটা ছোট করে একটা পার্টি মতো পার্টি আর কি, ওই যা করে, যেহেতু যাই বাবু এসছে তাই একটুখানি এই একটু হবে, গাড়িতে খাওয়া দাওয়া হবে, তার জন্য আমাকে গোছাতে হবে সব কিছু। এখন আবার দেখি একটু লাইট টাইট লাগাই, এমনিতে ঘোরাটা ভালোই হয়েছে, জায়গাটা খুব সুন্দর, ভালো লাগলো। তো কী আর বলবো, আজকে ভিডিওটা এতটাই, আমি পার্টি করতে যাচ্ছি, সব কিছু গোছাতে হবে তারপরে পার্টি হবে। তো কালকে আমার আবার এক্সামও আছে, তো পড়তে হবে একটু একটু, তো যা হোক গিয়ে সেটা দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও এই পর্যন্তই, গুড বাই অ্যান্ড পিস। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করবেন।